লায়ন্স ক্লাব অব শিলচর লায়ন্সের পক্ষ থেকে শনিবার শিলচর পুর এলাকা লাগোয়া চন্দ্রপুর গ্রামে এক ডায়াবেটিস শিবিরের আয়োজন করা হয়েছে। লায়ন্সের অ্যাডপ্ট করা এই গ্রামে এদিন শিবিরে এলাকার প্রায় 100 জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা করা হয়। শিবিরে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন ডক্টর জেপি সিনহা। লায়ন্স ক্লাবের সভানেত্রী সাক্ষী ভট্টাচার্য বলেন, এই গ্রামটিতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি তারা গ্রহণ করছেন। মাসিক প্রকল্পের আওতায় যাবতীয় এই শিবিরটি আয়োজন করা হয়। এতে সহযোগিতা করেছেন বাসিন্দা শিল্পী বিধান লস্কর।